الله تعالى عليه وسلم طلب العلم فريضة على كل مسلم قال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم البركة مع أكابركم وقال عليه الصلاه والسلام ان الصدقه لا تدفي غزب الرب وتدفع ميته السوء او كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد ابارك وسلم দুনিয়ার এই জমিনে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে তাদের পদ এবং সম্মান বিভিন্ন রকমের তো দুনিয়ার মানুষ সাধারণত যারা মন্ত্রী এমপি চেয়ারম্যান ডাক্তার ইঞ্জিনিয়ার কুটিপতি ব্যাংকার সরকারি চাকরিজীবী আমেরিকা প্রবাসী ইতালি প্রবাসী এরকম মানুষকে মনে মনে করে করে। যার সম্পদ যত বেশি তাকে তত শ্রেষ্ঠ মনে করে কোরআন হাদিসের দৃষ্টিতে শ্রেষ্ঠ কারা আমাদের প্রাণের চেয়ে প্রিয় রাসুল করিম সাল্লামের আল্লামা তোমাদের মধ্যে যারা কোরআনে করিমের আলেম শিখে এবং শিক্ষা দেয় তারাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ তারাই সবচেয়ে সম্মানিত তারাই সবচেয়ে মর্যাদার অধিকারী এখন যারা যাদের বয়স আছে অল্প বয়স তারা তো অ্যালিম শিখতেছে শিখবে আমরা তাদেরকে পাঠাই আমরা আমাদের যাদের বয়স নাই ওরকম ব্রেনও নাই আমাদের কি উপায় আমরা কিভাবে শ্রেষ্ঠ হব তা আমাদের শ্রেষ্ঠ হওয়ার রাস্তা হলো তাদের সাথে যেকোনো ভাবে জুড়ে থাকা কোন আলেমান আও মোত আও আউমান নবীজি বলেছেন সবাই আলেম হয়ে যাও সবাই আলেম হও যদি সবার পক্ষে আলেম হওয়া সম্ভব না হয় আলেমের শিষ্য হও ছাত্র হও তাও যদি সম্ভব না হয় হও সহযোগী হও যে কোনো একভাবে যদি আমরা আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখি শ্রেষ্ঠ মানুষদের সাথে সম্পর্ক রাখি তো আমরাও আল্লাহর দরবারে শ্রেষ্ঠ হিসাবেই গণ্য হব আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন বর্তমান সময় অনেক নাজুক অনেক নাজুক একজন মানুষ বিভিন্নভাবে কষ্ট পেয়ে থাকে সমাজের পক্ষ থেকে রাষ্ট্রীয় পক্ষ থেকে কোনো ব্যক্তির মাধ্যমে কিন্তু বর্তমানে খবর নিয়ে দেখা যায় সন্তানের মাধ্যমে অনেক বেশি কষ্ট পাচ্ছে বিশেষ করে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধা হয়ে যায় তখন এক ধরনের তারা সন্তানের মহতাজ হয়ে যায় আর ওই সময়ই সন্তানের জন্য সুবর্ণ সুযোগ মা বাবার খেদমত করে মা বাবার সহযোগিতা করে মা বাবার থেকে দোয়া নেওয়া কিন্তু দিনের বুঝ না থাকার কারণে আল্লাহর ভয় না থাকার কারণে বেশিরভাগ ক্ষেত্রে এই হচ্ছে যে বৃদ্ধ বয়সে মা বাবা আলাদা হয়ে যায় সন্তান আলাদা হয়ে যায় সন্তান সন্তানের ফিকির নিয়ে ব্যস্ত ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত বরং সে তার সন্তান নিয়ে ব্যস্ত আর অসহায় মা বাবা অসহায় থেকে যায় তো এই যে বৃদ্ধ বয়সে বয়সে আমাদের সন্তানের দরকার কিন্তু খেদমুত পাচ্ছি না এটার বড় কারণ হচ্ছে সন্তানের মধ্যে দিন নাই আল্লাহ পাকের ভয় নাই গত তিন থেকে চার দিন আগে এক বিএসসি ইঞ্জিনিয়ার বড় মোটা অঙ্কের তার বেতন আয় চাকরি করে ঢাকায়। এদিকে পিতা অসুস্থ হয়ে গেলেন। পিতাকে দেখার মতো লোক কম তো কেবলমাত্র পিতার সহযোগিতা করার জন্য পিতার খেদমত করার জন্য এই বড় চাকরিটা ছেড়ে দিয়ে সে বাড়িতে এসে পিতার খেদমত করতেছে তাও দুই বছর যাবত এত বড় চাকরি ছেড়ে দিয়ে পিতার খেদমতে পড়ে আছে এটার কারণ হলো তার ভিতরে আল্লাহর ভয় আছে ওই ভদ্রলোক আমাকে বলেছে যে হুজুর এই ভয়ে চাকরি ছেড়ে দিলাম যে না আমার আব্বা কষ্ট পেয়ে যায় না জানি আমার আব্বা দিয়ে দেন এই ভয়ে চাকরি ছেড়ে দিলাম মা বাবার দোয়া বদোয়া লেগে যায় ফকির রাজা বাসটা হয়ে যায় রাজাবাসা ফকির হয়ে যায় যে রাস্তাঘাটে ধনিয়া পাতা বিক্রি করতো সে বিশ তেলা তিরিশ তেলার মালিক আর বিষতলাওয়ালা রাস্তার ফকির হয়ে যায় মা বাবার দোয়া আলে ওলামার দোয়া আমার কাতুমের নিকট একটা আশ্চর্যজনক ঘটনা শুনেছি আমার দাদা সাহেব শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ দেখলেন একদিন তিনি মসজিদে বসা মসজিদের এক কোণে একজন লোক খুব ধীরে স্থিরে নামাজ পড়তেছে খুশু খুজুর সাথে লম্বা রুকু লম্বা লম্বা কেয়াম তো হজরত আল্লাহ কারাশি রহমতুল্লাহ অপেক্ষা করতেছেন দেখি কে উনি এত সুন্দর নামাজ অনেক লম্বা সময় অপেক্ষা করার পর তার নামাজ শেষ হলো তার কাছে যাওয়ার পর দেখা গেল তার শরীরে কুষ্ট রুগী কথাবার্তা হলো পরে ওই লোক বললো যে আমার শরীরে যে কুষ্ঠ রোগ এটা আমার মায়ের একটা বদদোয়া আর আরেকটা বদদোয়া আগেই বাস্তবায়ন হয়েছে আরেকটা বদ্ধ আর অপেক্ষায় আমি আছি স্ত্রীর ঝগড়া চলতেছে আমি বাসায় ছিলাম না আমি এসে স্ত্রীর পক্ষ পক্ষ নিলাম আমার স্ত্রীর পক্ষ নিয়ে আমার মাকে দু একটা কথা বললাম তো মা তো কষ্ট পাবেনি সন্তান তো মায়ের পক্ষে যাবে মায়ের দোষ হলেও এই ক্ষেত্রে সন্তান মায়ের পক্ষে থাকবে স্ত্রীকে গোপনে খুশি করে দিবে আর ওই মুহূর্তে মায়ের যেন বদয়া না লাগে মায়ের পক্ষ নিয়ে দুই একটা কথা স্ত্রীকে বলবে এতে তো অসুবিধা নাই পরে মা কষ্ট পেলেন এতটা কষ্ট পেলেন যে আমার মা আমাকে দুইটা তিনটা বদ দিলেন প্রথম বদ দিলেন যে আমার জানা যায় যেন আল্লাহ তোরে শরিক না রাখে তুই যেন আমার যায় শরিক হইতে না পারস আল্লাহর কাছে আমি বদ দিলাম আরেক বদা তোর যেন কুষ্ঠ রোগ হয় কুষ্ঠ রোগে যেন আল্লাহ তোরে মারে তো সে বলল যে একদিন আমি অনেক দূরে ছিলাম ওই সময় তো আর এত মোবাইল ছিল না আমার মায়ের এতেকাল হয়ে গেল আমি খবর পেয়ে আসতে আসতে দেখি দাফন হয়ে গেছে মাকে আর শেষ দেখাও হলো না আর জানা যায় সরি করতে পারলো না পরে বেশ কিছুদিন পর আস্তে আস্তে আমার শরীরে কুষ্ঠ শুরু হয় এখন আমি কুষ্ঠ রোগে আক্রান্ত তৃতীয় অপেক্ষায় আছি যে কখন আমার এই রোগে ইন্তেকাল হয়ে যায় তো এজন্য মা বাবারও একটু খেয়াল রাখা সন্তানকে আসলে বদুয়া না দেওয়া চাই সন্তান যদি কোনো ভুল করে অন্যায় করে অপরাধ করে বুঝতে হবে এখানে আমাদেরও কিছু ভুল আছে আমি তাকে ভুল পথে পরিচালিত করেছি দিন শিখাই ভালো কাজ শিখাই নাই ভালো মানুষের সংস্পর্শে নেই নাই তো সে তো খারাপ হবেই সামনে আবার করুণা আসতেছে করোনায় যতটুকু শুনলাম তিরিশ হাজার মানুষও বাংলাদেশে মারা যায় নাই যেটা একদিন এক ভারতে থেকে বেশি মারা গেছে। যে ক্ষতিটা করোনার কারণে সেটা হলো ছোট ছোট বাচ্চাদের হাতে নেট উঠে গেল সেই গ্রামগঞ্জের মানুষ ভাত পায় না খাইতে মাটির ঘর এরপরে কোন রকম জিন্দিগি তারাও পর্যন্ত যখন শুনলো ক্লাস হবে বাচ্চাদের নেটে অনলাইনে এই সুদের টাকা নিয়ে পর্যন্ত মোবাইল কিনছে সুদের টাকা লাগাইয়া শহরে তো সব ভাষায় ভাষায় ওয়াইফাই লাইন নাই সব বাড়িতেও নাই কিন্তু গ্রামে গিয়ে দেখেন ঘরে ঘরে ওয়াইফাই লাইন বাচ্চাদেরকে যারা পড়ায় ছেলেদেরকে যারা পড়ায় টিচার তারা জানে যে বাচ্চা পড়ানো কত কঠিন হাতে ব্যাথ শিক্ষক সামনে তাকায় বামে উঠে যায় যে জায়গায় শিক্ষক সামনে থেকে পড়াইতে পারে না সে জায়গায় নেটে কেমনে পড়বে সে নেটে তাকে কে শাসন করবে কে পড়া নিবে কে পড়া দিবে যাই হোক যাদের যে উদ্দেশ্য সেটা পুরো হলো হাতে হাতে নেট আসলো ছেলেগুলো ধ্বংস হলো অভ্যাস হয়ে কাঠন দেখার অভ্যাস হয়ে গেল রাস্তাঘাটে হাঁটা চলা যায় না বসা যায় না এ দাঁড়ায় দাঁড়ায় গেমস খেলতে আছে বসে বসে গেমস খেলতে আছে তাদের ভবিষ্যৎ কি কোন দিকে তারা অগ্রসর হচ্ছে তো পরিস্থিতি অনেক নাজুক সন্তানের দ্বারাই পিতা মাতা বর্তমানে বেশি কষ্ট পায় আর যাদের সম্পদ যত বেশি শেষ সময় সন্তানের দ্বারা তারা কষ্ট বেশি পায় ভাগাভাগি নিয়ে মন কালাকালি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমাদের সন্তানদেরকে দিন শিখানোর তৌফিক দান করেন জন্য রাস্তা হলো বাবা এই যদিও ভাঙ্গা ভাঙা টিনের ঘর এই ভাঙ্গা ভঙ্গা টিনের ঘর থেকেই না এবে রাসুল তৈরি হবে হাফিজে কোরআন তৈরি হবে আল্লাহ তৈরি হবে জি হুজুর তৈরি হবে পীর জি হুজুর তৈরি হবে খাজা মিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ মতো ব্যক্তি তৈরি হবে আনোয়ার শেখ কাশ্মীরি রহমতুল্লাহ আলার মতো ব্যক্তি তৈরি হবে বড় পীর আব্দুল কাদের জিলানি বুস্তামির মতো ব্যক্তি তৈরি হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমাদের সন্তানদেরকে দিন শিখানোর তৌফিক দান করেন বাবা নিজেরা নিজেদেরকে বিপদে ঠেলে না দেই সন্তান অনেক বড় আমানত অনেক বড় আমানত এই সন্তানকে ভুল পথে কোনোভাবেই পরিচালনা করা আমাদের উচিত না একদিন সামনে হজরত হাসান রাদি আল্লাহ একটা খেজুর মুখে দিলেন বস্তা বা কিছুর মধ্যে খেজুর রাখা ছিল খেজুর মুখে দিলেন নবীজি দেখলেন দেখেই বললেন হাসান ছি ছি ফেলে দাও ফেলে দাও এগুলো খেজুর। আর আমাদের জন্য সাথে খেজুর গুলো ফেলে দিলেন মুখ থেকে একটা ঘটনা আমাদের সারা জীবনের জন্য শিক্ষা অর্থাৎ যখনই আমাদের সন্তানরা ছোটকাল কাল থেকে কোনো ভুল করবে পিতা মাতা এটা সংশোধন করে দিবে ছোট ছোট বুলো যদি সংশোধন শুরু করে দেয় ছোট কাল থেকে আশা করা যায় বড় হলে এই সন্তান আপনার কমন মানবে বড় বুলগুলো সে ছেড়ে দিবে এখন যে সন্তানের হাতে নেট চলে গেল গেলো দিন গেমস খেলে আপনি হাজার বললে শুনবে এ তো ইট হয়ে গেছে ইট ইট হয়ে গেলে আর কিছু করার থাকে না কাদা মাটি যখন মাটি যখন কাদা থাকে তো এটাতে দিয়ে ইট বানাইতে পারবেন পুতুল বানাইতে পারবেন প্লেট বানাইতে পারবেন থালা পারবেন কারণ মাটিটা নরম এটারা আগুনে পোড়াইয়া ইট বানাইলে পরে এরিয়া আগের জায়গায় আর ফিরিয়ে নেওয়া মুশকিল হয়ে যায় মানুষ এমন ছোট কাল থেকে যেভাবে গড়ে তুলবেন সেভাবে গড়ে উঠবে আপনার সন্তানটা আপনি একটা চকলেট দিলেন সে বাম হাত আগিয়ে দিল না আপনি এখন থেকে শিখাবেন যে ডান হাত দাও বাবা ওই হাত দাও ডান হাতে দিবেন পায়জামা পরাবেন এখন থেকে ডান পা আগে খোলার সময় বাম পা আগে বাথরুমে সে প্রবেশ করে হাতে ধরে তার বাম পা আগে দিতে হবে ঢুকার সময় ডান পা আস্তে আস্তে যখন সুন্নতের প্রতি এভাবে অভ্যস্ত করে আমরা তুলব তো এটা তারা অভ্যাসে পরিণত হবে এক পর্যায়ে চলে আসবে কিন্তু যদি আমরা কোন আদেশ নিষেধই না করে তাদেরকে ছেড়ে দেই গরু কিছু গরু আছে না ছেড়ে দেয় এরপরে জঙ্গলি হয়ে যায় এগুলো কোরবানের সময় জবা করতেও পারা যায় না খুব কঠিন হয় চোখ ঘুরায় জঙ্গি গরু মানুষ দেখলে জঙ্গলে জঙ্গলে ঘুরছে স্বাধীন ছিল আর গৃহপালিত গরু তো গৃহপালিতই সে এরকম হয় না সে মানুষটা দেখলে গুতা মারে না জঙ্গলিগুলো শুধু কারে খুন করব গুতা মারব এই ধান্দায় থাকে আর মানুষের পরিবেশে তো সে বড় হয় নাই ইসলামী যে ইউনিভার্সিটি আলিগড় এটার যিনি প্রতিষ্ঠাতা সার সৈয়দ ওনার মা অনেক বড় যোগ্যতা সম্পূর্ণ একজন মহিলা ছিলেন এবং দিনদারি তার মধ্যে বেসুমার ছিল বিশেষ করে সন্তান লালন পালনের যে জ্ঞান এই জ্ঞান তার মধ্যে অসাধারণ ছিল তো সার সৈয়দের বয়স যখন আনুমানিক বারো তেরো এরকম একদিন কোনো কারণে সে তার কর্মচারীকে একটা থাপ্পড় মারছে ঘরের যে ছেলে কাজের ছেলে তো মারলো মারার পরে তার খবর হয়ে গেছে মা তো আসেন মা তো এটার কঠিন বিচার করবেন বিচারের ভয়ে সে চলে গেছে পলাইয়া যায়া খালার বাড়িতে উঠছে আর আসে না এদিকে খালা যোগাযোগ করতেছেন কিন্তু মা এত গম্ভীর এত রাগ রাগও কমে না আর ওইদিকে সেও আসে না তিন দিনের মাথায় খালা ছেলেটাকে নিয়ে আসলো সে ঘরের বাহিরে দাঁড়ানো খালা গিয়ে তরিত ছেলে একমাত্র তরিত ছেলে ছোট ছেলে ভুল করছে এবারের জন্য তুই মাফ করে দে বিভিন্ন ভাবে বুঝাইতেছেন এক পর্যায়ে ওই মহিলা বলল যতক্ষণ পর্যন্ত সে ওই কর্মচারীর হাত ধরে মাপ না চাইবে ততক্ষণ আমি তাকে মাফ করব না কেন থাপ্পড় দিল তার হাত ধরে তাকে মাপ চাইতে হবে তারপরে আমি মাফ করব পরে অগত্যা সে এসে কর্মচারীর কাছে মাপ চাইল কর্মচারী মাফ করে দিল এরপরে মা তাকে ঘরে নিলেন এই হচ্ছে মা আর আমাদের সমাজে আমাদের সন্তানরা অন্যায় করলেও আমরা সন্তানের পক্ষে চলে যাই আমার বংশের কেউ অন্যায় করলো অন্যায় দেখে না আমার বংশের ছেলেকে থাপ্পট দিছে ল সবাই দা লাঠি ল সবাই বাইরে কে অপরাধী আর কে অপরাধী না ওই বিবেচনাটুকু কেউ করে না এভাবে তো সমাজ চলতে পারে না আল্লাহ পাক জাল্লা জালালো আমাদেরকে সহি বুঝ দান করেন আল্লাহ পাক আমাদেরকে সন্তানকে দিন শিখানো এবং দিনদারদের সংস্পর্শে রেখে রেখে বড় করার তৌফিক দান করেন শুরুতে বলেছি অনেক বড় আমানত বাবা অনেক বড় আমানত যদি সন্তান দিনের লাইনে থাকে দুনিয়াতেও সে আমার চেহারা উজ্জ্বল করবে আর আখিরাতে তো উজ্জ্বল করবেই আদি শরীফের মধ্যে এসেছে মান আল্লামাল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি যে কোরআন শরীফ শিখে এবং কোরআন অনুযায়ী আমল করে উলবিসা ওয়ালদাহু তাজন ইয়াউমাল কিয়ামা যাওউহু আহসানু মিন যাওউই শামসি কিয়ামতের দিন তার মা বাবাকে আল্লাহ পাক এমন এক নূরের মুকুট নূরের তাজ নূরের মুকুট মুকুট পরিধান করাবেন যে মুকুটের আলো সূর্যের আলোর চেয়েও আরো বেশি হবে কত বড় কথা তো মা বাবার চেহারা উজ্জ্বল হবে কিনা হবে মনে করুন রমজানে বিভিন্ন মসজিদে তারাবি হয় তো রমজানে হাফেজ সাহেবদের যে দাম সুবহানাল্লাহ আল্লাহ রমজানে আমাদেরও দাম কম থাকে ও হাফেজ সাহেব তারাবি পড়ে হাফেজ সাহেবের কি দাম সারা বছর ইমাম সাহেবের সম্মান রমজানে আসলে ওই সম্মান থাকে না সম্মান সব হাফেজ সাহেবের তো যদি আপনার সন্তান আপনার এলাকার মসজিদে তারাবি পড়ায় এই সম্মান কি শুধু আপনার ছেলের না আপনারও বরং সম্মান তো আপনার অমুকের ছেলে অমুকের ছেলে অমুকের ছেলে অমুকের ছেলে তারাবি পড়ায় অমুকের ছেলে আমাদের হাফেজ সাহেব সম্মানটা কার হলো এই সম্মান আপনি কোথায় পাবেন দুনিয়াতেও সম্মান আখেরাতেও সম্মান আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদেরকে দিন শিখানোর তৌফিক দান করেন এই ভাঙ্গা ভুঙ্গা মাদ্রাসাগুলো থাকবে ততদিন আল্লাহ অব্যাহত থাকবে যেদিন আল্লাহ আল্লাহ বল আর কেউ থাকবে না সারা দুনিয়া এরপরেই রাত আসবে রাত এত লম্বা হবে রাত অনেক লম্বা পশু পাখি কিচির মিচির শুরু করবে ক্ষুদা লাগবে বাচ্চাদের ঘুম ভেঙে যাবে বন জঙ্গলের পশু পাখি চিৎকার করতে থাকবে ক্ষুদায় রাত তো না মানে শেষ টাইম লাইট যখন সার্চ শেষ হয়ে আসে নিবে 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 তাও তো নিবে না কিছুক্ষণ থাকে চেরা যখন নিবে যায় তেল শেষ তো নিবে নিবে কয়েও কিছুক্ষণ থাকে এই শেষ রাস্তা শেষের দিকে অনেক লম্ব হবে রাত এর পরেই পশ্চিম আকাশে সূর্য উঠবে রাস্তা কেমন পর্যন্ত শেষ আহ তল্লা কবল করবেন না তো আল্লাহ 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 বলনে ওলা যতক্ষণ থাকবে ততক্ষণ কেয়ামত আল্লাহ দিবেন না যখন আল্লাহ পাক দেখবেন আমারই সব কিন্তু আমার কেউ ডাকে না তখন কেয়ামত হবে আর দিনকে কোন রকম ধরে রাখছেন কোন রকম বলতে দিনকে ধরে রাখছেন শুধুই এ কমি মাদ্রাসা ওয়ালা ওয়ালারা হকানি পীর মাসায় কমি মাদ্রাসা থেকেই দাওয়াতের যারা আলেম মৌলানা ইলিয়াসেব রহমতুল্লাহ সহ এখনো যারা মেহনত করেন সব কমই মাদ্রাসারই ছাত্র বিভিন্ন ইমাম এই মাদ্রাসা বের হচ্ছে। মুফতি সাহেবরা যেখানে আসেন ফতুয়া দেন এই মাদ্রাসারই ছাত্র বিভিন্ন দিন বিষয় কিতাবাদি লিখতেছেন কমই মাদ্রাসারই ছাত্র তা আমরা যদি এই মাদ্রাসাগুলোর সহযোগী হই তাহলে আমরা দিনের সহযোগী হইলাম ইসলামের সহযোগী হইলাম আল্লাহ আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করার এবং সহযোগী হওয়ার তৌফিক দান করেন আমি শুরুতে একটা হাদিস শরীফ পাঠ করেছিলাম নবীজি বলেন যে ইন্না সদা কথা গাজাবার রব্বি গুনাহের কারণে পাপের কারণে সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ বান্দার উপর অসন্তুষ্ট হন বান্দার প্রতি অসন্তুষ্ট হন এর পরেই আল্লাহ পাকের গজব আসে লানত আসে கமালাতে আশরাফিয়র মধ্যে হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহ এর এক মালফুজ পড়েছিলাম হযরত লিখেছেন মানুষ যখন ছটকা করে আকাশ থেকে কোনো বিপদ আসতেছে বান্দার উপরে বিপদ আসতেছে আর ওই মুহূর্তে যদি বান্দা কোন সৎকা করে দিকে যায় তো সৎকা আর ওই বিপদের মধ্যে সংঘর্ষ চলতে থাকে কুস্তা কুস্তি চলে হজরত লেখেন যে কেয়ামত পর্যন্ত এই সৎকা কিছুতেই ওই বিপদটাকে জমি আর আসতে দিবে না সৎকা এমন জিনিস কঠিন মুহূর্ত গজব আসবেই আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছেন পুরো জাতি শেষ করে দিবেন পুরো দেশ শেষ করে দিবেন এমন কঠিন মুহূর্ত ওই মুহূর্তেও যদি বান্দা সৎকা শুরু করে দেয় তো আল্লাহ পাক তো আল্লাহ পাক ওই বিপদ তিনি তুলে নিয়ে যান একটা ঘটনা শুনেছি বুজুর্গদের কাছে হজরতে সোলাইমান আলাই সালাতামের জামানা সাথে দেখা সাক্ষাৎ আসতেন মাঝে মধ্যে তো এরকম মজলিসে তিনি বয়ান করতেছেন তো জিবরিল আমিন আসছেন হজরত সালাইমান আলিহি বললেন যে আপনার আগমনের কারণ তখন বলছেন যে ওই যে যুবক ছেলে তার যান করা হবে একটু পরে অথচ সে এখনো মজলিসে বসা পরে যখন সময় ঘনি আসল আজালুহুম কোরআনে কারিমের মধ্যে আসছে যখন মানুষের নির্ধারিত সময়ে মৃত্যু চলে আসবে এক মুহূর্ত আক পিছ হবে না সময় ইন্তেকাল হয়ে যাবে তো ওই লোকও উঠে গেলেন হঠাৎ হইল না কি জরুরত মসজিদ থেকে সে উঠে চলে যাচ্ছেন মৃত্যু নির্ধারিত স্থানে হয় নির্ধারিত সময় হয় কার মৃত্যু কোথায় হবে এটাও লেখা কখন হবে এটাও লেখা সে তার মৃত্যু স্থানের দিকে যাচ্ছেন আর আমিনও যাচ্ছেন হ্যাঁ আজরাইল আজরাইলও যাচ্ছেন তার জান কবজ করার জন্য যখনই সে জান কবজ করবে ধরবে ওই মুহূর্তে এক বিক্ষুক এই যুবকের সামনে হাত পাতল যুবক ছেলেটাও পকেট থেকে বের করে টাকা বের করতেছেন এদিকে মালাকুল মতো হাত বাড়াইছেন তার রূপ কবজ করার জন্য অল্প একটু আগেই সে সবকাটা ওই গরিবের হাতে পোষায় দিল আর তার হাত আটকিয়ে গেল তার হাত আর এই যুবকের উপর আসলো না সবকা এমন জিনিস সকালবেলা আপনি সকাল সকাল যদি দুই টাকাও দিয়ে দেন সম্ভব হলে পাঁচ টাকা সম্ভব হলে দশ টাকা প্রতিদিন প্রতিদিনের আমল এটা কমসে কম দুই টাকা ঘর থেকে বের হলেন দুইটা টাকা মসজিদের দান বাক্স হোক মাদ্রাসার দান বাক্স হোক কোন গরিব যারা যারা বাস্তবে গরিব অন্ধ লেংড়া এরকম দিলেন এই নিয়োগ করবেন আল্লাহ এই টাকার এই সৎকার ও শিলায় সমস্ত বিপদ থেকে আমাকে হেফাজত করিয়া দেখবেন ইনশাল্লাহ আপনার ইতমিনান হয়ে যাবে আল্লাহর উপর কমপ্লিট ভরসা করবেন আজকের দিনে আর আমার কোন বিপদ হবে না সব কেমন জিনিস সামনে আবার করুণা আসতেছে অমিক্রণ আরো নাকি ভয়ঙ্কর আসতেই থাকবে পাপ যত বাড়বে গদর তত বাড়বে আর আসছে পাথরের বৃষ্টি হবে পাথরের বৃষ্টি হইলে ভ্যাকসিনে কি করবে আগুন বাইর হবে বিভিন্ন জায়গা থেকে আগুন আর আগুন বাইর হইতেও আছে ভূমি হতে থাকবে বিজ্ঞানীরা বলেন ঢাকা একটা টাইম বোমার উপরে আছে টাইম বোমা যে কোনো মুহূর্তে টাইম বোমা ফুটে যায় পুরা ঢাকা তার তলদেশের অবস্থার রিসার্চ করে বলে কি যে কোনো মুহূর্তে এটা মাঠের নিচে চলে যেতে পারে ভূমি দর্শ শুরু হয়ে যাবে এত ভয়াবহ করুন আসলো কই আমাদের মধ্যে তো তেমন পরিবর্তন আসলো না সুদ সুদ খাইতেছে ঘুষ খুরা ঘুষ খাচ্ছে যারা যে পাপে লিপ্ত তারা সেই পাপই করতেছে তো মহামারী এই বিপদ তো আসলো যেন আমরা একটু সতর্ক হই আল্লাহমুখী হই আল্লাহর হই হলাম তো না এজন্য আবার আসতেছে সামনে আরো কত কিছু আসবে মুসা আলাহিসাল্লামের জামানায় মুসা আলাহিসের বংশকে বলা হয়তো বনি ইসরা আর ফেরাউনের বংশকে বলা হয়তো কিপ্তি বহু দাওয়াত দিলেন কিন্তু কিপ্তিরা ফেরাউনের বংশের লোকেরা দাওয়াত গ্রহণ করে না তো পর 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 তাদের উপর অনেক আদা পাঠছে শরীফে এটা বিস্তারিত আছে যেমন রক্ত আসছে রক্ত খাইতে বসলে খানা খাইতে পুরো প্লেট রক্ত হয়ে গেছে পানি খাবে গ্লাসে করে গ্লাসে পানি যখন মুখের কাছে আনে পানি খাইতে পানি রক্ত হয়ে যায় গোসল করবে পানি দিয়া এই দেখা যায় পানি গোসল করতে নামে এটা রক্ত হয়ে যায় ফল খাবে কি সুন্দর ফল মুখের কাছে আনে রক্ত হয়ে যায় রক্ত আর রক্ত রক্ত আর রক্ত বনি ইস্ট্রাইল ওই কল থেকে পানি নিলে আসে পানি পানি নিতে গেলে আসে রক্ত মরতেছে ক্ষুদায় মরতেছে কি করবে এমনও করছে তারা বন ইস্টাইলের মুখের মধ্যে খাদ্য মুসা আলাহিসাল্লামের যারা উম্মত ছিল তাদের মুখে খাদ্য আর এদের পেটে খানা নাই তো মুখের থেকে মুখে দে পাখিরা মুখ দিয়ে খাওয়ায় না মুখের থেকে মুখে দে তো মুখের থেকে হেদের মুখে খাদ্য এদের মুখে আসলে এটা রক্ত পরে যখন নাকে রাখার নিঃশ্বাস আসছে তখন মুসা আলাই কাছে গেছে যাই বলতেছে যে আপনি দোয়া করেন এই বিপদটা যদি আমাদের থেকে আল্লাহ নিয়ে যায় আমরা সবাই ইমান আনমো ইমান আনবা তো আনমো আনবা তো আনমো আচ্ছা করছে আল্লাহ বিপদটা দূর করেন ওরা আনবে আল্লাহ সবকিছু জানেনি তিনি বিপদ নিছেন উঠায় নিছেন পরে যখন বিপদ উঠে গেছে তখন লম্বা লম্বা কথা শুরু হয়ে গেছে যেমন বাংলাদেশে অনেকে করুণা যখন কই ছিল ক। যোগ্যতার কারণে করুণা দূর হইছে অনেক শিরকি কথাবার্তা অনেকে বলছে যাই হোক ওরা বলা শুরু করছে এটা তো আমাদের যোগ্যতা আমাদের গবেষণা আমাদের চেষ্টা আমাদের সতর্কতা ওই সময় যে ভাষা ছিল বলছে এটার কারণে তো রক্ত গেছে মহার নবীর কি আছে এখানে মুসার কি নওয়াজ পরে আরেক বিপদ আসছে ব্যাংক ধারাবাহিক কথা সব আমার ধারাবাহিকটা স্মরণ নাই ব্যাং আসছে ব্যাং ব্যাং আর ব্যাং ব্যাং আর ব্যাং লক্ষ লক্ষ ব্যাং কুটি কুটি ব্যাং একটা ব্যাংক মারলে দশটা তৈরি হয় দশটা মারলে একশোটা তৈরি হয় ব্যাংক আসতে 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 গলা পর্যন্ত আসা যায় শুইতে পারে না ব্যাংক খাইতে পারে না ব্যাংক হাঁটতে পারে না ব্যাংক যেদিকে যায় ব্যাংক যেদিকে যায় ব্যাংক ব্যাং আর ব্যাংক ব্যাংক আর ব্যাংক এরকম অবস্থা কি করবো শুধু লাভ মায়ের মারা গায়ে পড়ে একটা অনেক চেষ্টা ফিকির করে যখন দেখলো আর রাস্তা নাই আবার কাছে আসলো। আত্মসমর্পণ এই বিপদটা যদি দূর হয় একবারে পাক্কা ওয়াদা দিলাম আমরা ইমান আনবো পাক্কা ওয়াদা আনবা তো ইমান আনবা তো আনবো আবার দোয়া করছেন আল্লাহ আপনি বিপদটা দূর করেন আল্লাহ পাক নবীর দোয়া ফিরিয়ে দেন নাই কবুল করছেন বিপদ দূর হইছে পরে আবার ওই বাহাদুরি শুরু করছে আরে এটা তো আমাদের ক্যাডেট আমাদের যোগ্যতা আমাদের গবেষণা এই সেই কেউ একজনই মেনে নাই এভাবে সম্ভবত নয়টা না কোরআন আসছে নয়টা বিপদ আসছে উকুন আসছে উকুন উকুন আর উকুন উকুন আর উকুন পুরা পেলেটে উকুন মাথায় উকুন জামায় উকুন জুতায় উকুন এদিকে বামে কত মারবে উকুন কুঠি কুঠি উকুন উকুনের জালায় এভাবে নয়টা বিপদ তাদের উপর আসছে নয়টাই মুসা সাল্লাম দোয়া করে করে দূর করছেন কিন্তু তারা ইমান আনে নাই আখের যখন আর ইমান আনলই না তখন তো সব লোহিত সাগরে ডুবে মরল ওটা ছিল ফাইনাল বিপদ আগে পাক সুযোগ দিচ্ছে দেখি বান্দা ফিরে আসে কিনা আমরা তো ফিরে আসি না সুদের হার বাড়তেছে ঘুষের হার বাড়তেছে জুলুম বাড়তেছে অবিচার বাড়তেছে জিনা ব্যবিচার বাড়তেছে গরে গরে জিনা। কুদিষ্টি আর কুদিষ্টি গিবত আর গিবত এক স্বেচ্ছাচারই জিন্দিগি হয়ে গেছে আমাদের গিবত করতে কোনো কোন লাগে না গায়ে কুদিষ্টি করতে কুদিষ্টি স্বাভাবিক হয়ে গেছে কুদিষ্টি থেকে বাঁচনেওয়ালা মানুষ কোথায় পাওয়া যাবে এখন শতবাগ পর্দা কর্নেওয়ালা নারী কোথায় পাওয়া যাবে শতবাগ হালাল খানে মানুষ একশো জন ব্যবসায়ী বৈরবের যদি এক গোল বসে আর তাদের হাতে একটা একটা কোরআন শরীফ দেওয়া হয় যে বলুন তো হাতে কোরআন শরীফ আপনার আয় ব্যয় শতবাগ হালাল হাতে কিন্তু কোরআন শরীফ আয় ব্যয় শতভাগ হালাল বলুন তো একশো জনের মধ্যে কয়জন বলতে পারবে কিন্তু কি আমাদের ময়দানে তো কোথায় থেকে আয় কোথায় থেকে ব্যয় এই হিসাব দেওয়ার আগ পর্যন্ত রাজা হোক আর প্রজা হোক এক কদম সামনে অগ্রসরের নাই হিসাব দিতে হবে আমাদের কোন উপায় নাই তো আমরা যেহেতু মানুষ আমাদের উপায় নেই আল্লাহর সামনে আমাদের যাইতেই হবে দাঁড়াইতেই হবে আপনি আত্মহত্যা করেন বা আপনি যাই কিছু করেন আপনার বাঘে খাইয়া ফেলুক মাছে খাইয়া ফেলুক আল্লাহ আবার বলবেন কোন কোন বলার সাথে সাথে আপনি আবার আপনি হয়ে যাবেন আর এই দেহ তো কিছু না খাবে তো দেহটাকে খাবে দেহটাকে আত্মা তো ঠিকই জান্নাতি হলে ইনে চলে যায় আর জাহান নামি হলে সিজিনে চলে যায় তা আসন বাবারা আমরা মানুষ হই গুণামুক্ত হই বিপদ আসতেই থাকবে যদি না আমরা পাপের কাম ছাড়ি গুণা ছাড়তে হবে বলেছেন যে খারাপ কাজ করবে গুনার কাজ করবে নাফরমানি করবে সীমা লঙ্ঘন করবে অবাধ্য হবে এটার ফল তাকে ভোগ করতেই হবে কোন রাস্তা নাই আমান আর ফা ইননা লাহু মায়িশাতান দংকা আল্লাহ পাক বলেছেন যে আমার থেকে মুখ ফিরিয়ে নেয় আমার আনুগত্য করে না গুনা করে না ফরমানি করে অবাধ্য সীমা লঙ্ঘন দুনিয়া বি শাস্তি হলো এটা তার ভিতরে আগুন জ্বলবে তার जिंदगीটা হবে তিক্ত বিষাক্ত গুনা এমন জিনিস বাবা এটা যে শুধু মরার পরে শাস্তি তা তো না আমার দুনিয়ার জীবন জীবনটাকেই সে অন্ধকার করে ফেলবে আল্লাপাকাল্লা মুক্ত হওয়ার তৌফিক দান করেন গুণামুক্ত হওয়ার জন্য হওয়া লাগবে না হওয়া লাগবে না কোনো দল করা লাগবে না মুক্ত হইলেই হইছে আর এটা হইতেই হবে পুরা কোরআন তিরিশ পারা কোরআন কেন পাক নাজিল করলেন

শুরু লগ্নটা অনেক কঠিন ছিল আলহামদুলিল্লাহ এখন তো দিন 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 উন্নতি মাশাল্লাহ এখানে বিল্ডিং হইতেছে এখানে একটা মসজিদ হবে জায়গা কিনা হইছে এই করোনা কালিঙ্গ এখানে এই বিল্ডিং এ সম্ভবত তিরিশ লাখের মতো টাকা না তিরিশ লাখের মতো খরচ হয়েছে। সামনে একটা মসজিদ হবে তো আসলে সমর্থন যার যতটুকু সমর্থ আছে সে যদি দেয় হাঁটি হাঁটি পা পা করে তো একটা জিনিস সামনে অগ্রসর হয়। তো উদ্দেশ্য কখনো না বিষয় হলো যদি আমি এই কাজে কিছু দেই তো আমার দিলটা এটার সাথে লাগবে আমার মনে হবে আপনি যদি এখানে মসজিদ হইতে একটা ফ্যান দিলেন টাইলস এর জন্য দশ হাজার টাকা দিলেন তো মসজিদের কাছে আপনার কাছে ভালো লাগবে একটা যে যে এই আমার একটা অনুদান আছে। আর মানুষ এরকম সবজি কোনো কিছু দান করলে সহযোগিতা করলে এটা কিন্তু কার ভুলে না এটা মনে থাকে তো মনে থাকলে আমরা করব কি মানুষকে বলবো না আল্লাহকে বলবো এরকম দানের কথা সহযোগিতার কথা কখনো মানুষকে বলবো না সাত শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে সাত শ্রেণীর ব্যক্তি তার মধ্যে এক ব্যক্তি হইলো সেই যে এমন ভাবে দান করে আদিতার ডান হাতে দান করলো বাম হাতটা তার টের পেল না অর্থাৎ অতি গোপনে যে দান করে এই ব্যক্তিকেও আরশের নিচে আল্লাপ ছায়া দিবেন তো ভাঙ্গা ঘর আল্লাহ চাই তো পাঁচ বছর পরে সবে বিল্ডিং হবে ইনশাল্লাহ আল্লাহ পাক যদি চান আমরা যার যার সমর্থ অনুযায়ী যদি কিছু কিছু দেই অল্প হোক সামান্য হোক এটার মধ্যে আল্লাহ পাক বরকত দিয়া দিবেন আমি যে হাদিস খানা আপনাদের খ্যাত পাঠ করেছিলাম যে ইন্না সদা কাতা লাতুৎফি গাজাবার রব্বি সৎকা আল্লাহ পাকের রাগকে প্রশমিত করে এবং অপমৃত্যু দূর করে অপমৃত্যু সবকার মধ্যে পাক এমন ফার রাখছেন যেটা অপমৃত্যু দূর করবে হঠাৎ কোন অ্যাক্সিডেন্ট আপনার উপর আসবে না অনেক সময় মানুষ খারাপ স্বপ্ন দেখে আসলে স্বপ্ন কোনটা খারাপ কোনটা ভালো এটা তো সাধারণ মানুষ জানার কথা না এটা হকানে আলেমদের থেকে জেনে নেওয়া ভালো আবার স্বপ্নের ব্যাখ্যা মোবাইল থেকে না নেওয়া কে জানি স্বপ্নে দেখছে যে এই স্বপ্নে নামাজ দেখছে তো স্বপ্নে নামাজ আসান স্বপ্নে নামাজ দেখলে তো এটা তো ভালো স্বপ্ন কোরআন কারিমের মধ্যে আর্সাইনা মুনকার নামাজ এমন আমল যে আমলের বরকতে মানুষ অশ্লীলতা থেকে বেঁচে থাকতে পারে থেকে থাকতে পারে তো স্বপ্ন দেখলে তো এটা এটা তো ভালো এটা তো খারাপ না আপনি ফুল দেখলেন ফল দেখলেন মসজিদ দেখলেন কোরআন শরীফ দেখলেন রোজা দেখলেন নেককার মানুষ দেখলেন সব স্বপ্ন ভালো কিন্তু আপনি যদি সাপ দেখেন হারাম প্রাণী দেখেন কেচো গর্ত মশারি টাঙ্গানো জুতো পরিবর্তন করা এগুলো দেখলে এটার ব্যাখ্যা ভিন্ন আবার স্বপ্নের ব্যাখ্যা ব্যক্তি কেন্দ্রিক হয় একই স্বপ্ন দুই লোকে দেখলো দুইজনের ব্যাখ্যা সমান হবে না এজন্য স্বপ্নের ব্যাখ্যা হকা আলেমদের থেকে জেনে নেওয়া ভালো দুধ খাওয়া দেখছে কেউ তো কোনো আলেম হবে এখন দুধ খাওয়ার স্বপ্নে দেখলো কোনো বুড়া মানুষ এখন এর আর কেমনি আলেম হবে তত টাইম শেষ তো তার ব্যাখ্যা আরেকটা হবে হয়তো তার বংশে আলেম আসবে অথবা এই দুধের দ্বারা উদ্দেশ্য হলো তার শরীর স্বাস্থ্য ভালো হবে রোগ দূর হবে স্বপ্ন একটাই তো যেটা বলতেছিলাম যেমন দ্বারা মানুষ বিপদ মুক্ত থাকে আল্লাহ পাকের প্রিয় হয় আদিব শরীফের মধ্যে আসছে আসা মিনান মিনাল্লা যারা দানশীল দান সৎকা করে তারা আল্লাহ পাকের প্রিয় মানুষ আর বখিল যারা বাঈদুল মিনাল্লাহ যারা কৃপণ তারা আল্লাহ পাক থেকে অনেক দূরে থাকে নাস মানুষের নজরেও তারা কৃপণ মানুষও তাদেরকে দেখতে পারে না বাঈদ মিনাল জাননা জান্নাত থেকেও তারা দূরে আর যারা দানশীল আর তারা খরিবন্মাল জাননা জান্নাতের নিকটতম ব্যক্তি এক জলে বা স্থলে যেখানে কোনো মাল ধ্বংস হয় আগুন লাগে থেকে আসতেছে নদীর ওখানে ডুবে গেল ম্যানেজার ব্যবসা মায়েরা দিল এরকম যাদের ব্যবসায় হঠাৎ করে অনেক বড় ক্ষতি হয়ে যায় এটার বড় কারণ আল্লাহ রাসুল বলেছেন যে জাকাতকে আটকিয়ে দেওয়া যারাই জাকাতকে আটকিয়ে দিবে আজ নয় কাল তাদের এই ব্যবসার মধ্যে একটা ক্ষতি চলে আসবে কারণ আড়াই পার্সেন্ট এটা গরিবের হক আল্লাহাক বেশি নেন নাই আড়াই পার্সেন্ট গরিবের এটা গরিবকে দিয়ে দিতে হবে তখন আমার মাল পাক হলো আমার এই মালে কোনো ধস নামবে না তো যাই হোক এখন কি হাগুক না কি হাগুকটা কি জায়গা কিনে টাইলস আর এস্টিমেট করেন না মনে সবাই ভয় ভাইয়া দিতেছেন নাকি হ্যাঁ এই যে মাসাল্লাহ বিল্ডিং করা হয়েছে হ্যাপসখানা হবে এখানে কোরআনে করিমের তেলোয়াত হবে তো এটা কমপ্লিট করতে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো প্রয়োজন টাইলসের কাজ ইলেকট্রিক কাজ দরজা জানালা এরপরে আরো তো আছে অনেক কিছু তো মার্শাল মানুষ তো কম হয় নাই আল্লাহ পাখির মেহরবানি সবাই মিলে যদি আমরা কিছু কিছু দেই আল্লাহ চাই এই আল্লাহর নবীর এই বাগান হয়ে যেতে বেশিক্ষণ লাগবে না যার যার সমর্থ অনুযায়ী আমরা কিছু কিছু দিলাম আর দিব এই নিয়তে যে বিপদ আপদ সামনে আসতেই আছে আর যে যা কিছু দিবে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন তাজিদু হু যে এটা তোমরা আল্লাহর কাছে পেয়ে যাবা যে যা দিবে যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে দেয় আল্লাহ পাকের রাজি খুশির উদ্দেশ্যে দেয় এটা সে আল্লাহর কাছে পেয়ে যাবে তা আমরা এই দরজা জানালা এক একজন এক একটা জানালা কেউ টাইলসের এর খরচ কেউ টাইলসের এর মজুরি খরচ কেউ ইলেকট্রিক খরচ এভাবে যদি কিছু কিছু দেই ইনশাল্লাহ হয়ে যাবে তা এক ভাই ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে টাইলসের টাইলসের খরচটা দিবেন ইনশাল্লাহ একজন একটু হাত উঠান আল্লাহর নাম নিয়ে আল্লাহ ভক্ত অফিক দান করেন টাইলসে কেমন আসতে পারে প্রায় লাখের মতো টাইলসের খরচ আসবে বাকি সবাই আমরা একটু দোয়া করি আল্লাহ যেন কোনো ভাইয়ের মন গলাইয়া দেন এখানে কোরআন কারিমের তেলোয়াত হবে হ্যাঁ আসলে দিন এই মাদ্রাসাগুলোর দ্বারাই জিনটা আছে যদি এই মাদ্রাসাগুলো না থাকতো রমজানে আমরা হাফেজে কই পাইতাম বিদেশে এই যে চিল্লা যায় যদি চিল্লার জামাতে কোনো আলেম থাকে তো বিদেশিরা ছাড়ে না যে ভাই আমাদের পুরা জেলায় কোনো আলেম নাই পুরা শহরে কোনো আলেম নাই একজন আলেম আমাদেরকে দাও একজন হাফেজ আমাদেরকে দাও কি আটত না তাদের আর আমাদের বাংলাদেশ সোনার দেশ দেখেন ঘরের থেকে বাইরে হইলে হাফেজ পাওয়া যায় ঘর থেকে বাইরে আলেম পাওয়া যায় আরো বেশি ছিল এক সময় ইংরেজের সময় ওই সময় আরো বেশি ছিল ইংরেজ আসার আগে এরকম অবস্থা ছিল যে কোন ঘরের কেউ মারা গেলে জানাজা পড়ানোর জন্য মসজিদের ইমাম লাগতো না ওই ঘরের লোকেরাই জানাজা পড়াইত পরে যে এসে যখন গণহত্যা চালায় ব্যাপক ভাবে আমরা কোন কোন ইতিহাসের বইতে পারছি পাইছি বিরাশি হাজার মাদ্রাসা বাংলাদেশের এই অঞ্চলেই তারা জ্বালাইয়া দিছে রাখে নাই রাশিয়ায় আমাদের যে হাদিসের ছয়টি সহি কিতাব বোখারি মুসলিম তির মিজি এই ছয় কিতাবের যারা সংকলক সবাই রাশিয়ার লোক সবাই রাশিয়ার লোক রাশিয়া এই পরিমাণ মাদ্রাসা ছিল খদ ইমাম বোখারি রহমতুল্লাহ মাদ্রাসায় নব্বই হাজার ছাত্র তার বোখারি শরীফের দর্শে বসত ইমাম বোখারি যখন পড়াইতেন বোখারি শরীফ ওই মাদ্রাসায় তো এখন নাই যার কারণে তারা এখন একজন ইমামও পায় না একজন খতিবও পায় না তারা পড়ানোর জন্য একজন হাফেজও পায় না অথচ তাদের ঘরে ঘরে হাজার হাজার আলেম ছিল বাংলাদেশে যখন ইংরেজরা এই হামলাটা করে গণহত্যা করে তখন এমন অবস্থা হইছিল কোন জায়গায় যদি কেউ মারা যাইত জানা যা পড়ানোর কেউ নাই তখন ওই লাশটা কি নিয়ে মেইন রোডে নিয়ে আসতো কারণ মেইন রোড দিয়ে অনেক মানুষ যাতায়াত করে সকাল ধরে থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়াইয়া থাকতো যদি কোনো আলেম এখানে যায় আর যদি তিনি একটু জানাজাটা পড়াইয়া দেন এই পরিস্থিতিতে চলে আসছিল আমরা তো কদর করি না ভাই কদর করি না মাদ্রাসা গুলো যে কত নিয়ামত কোথাও একটা মাদ্রাসা হইলে আমার কাছে খুশি লাগে যে আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা হয়েছে প্রাইভেট হোক এরকম হোক একটা গলিতে যদি দুইটা মাদ্রাসা হয় অসুবিধা তো নাই যে মাদ্রাসাটা হইল তার পাশের বাসাওয়ালারা ভাববে যে যেহেতু আমাদের বাসার পাশে মাদ্রাসা হয়েছে আমার বাচ্চাটা পড়ো একটা ছেলে কোরআন শিখে গেল কোরআন শিখলে প্রয়োজনীয় মাসলাম মাসাইল শিখলে এরপরে যদি স্কুলে নিয়ে যায় আলহামদুলিল্লাহ অসুবিধা নাই ফরজ পরিমাণ তো এলিম হয়ে গেছে মাদ্রাসা বাড়লেও সমস্যা নাই এটা নিয়ামত তো একটু হিম্মত করেন ইনশাল্লাহ জানালা দরজা টাইলস এক একটা জানালা কত পাঁচ হাজার করে না এক একটা জানালা পাঁচ হাজার দরজা দশ দশ হাজার এরপরে টাইলস সিমেন্ট আমাদের দেখছেন সাহস দেখেন মাসাল দান সৎকার জন্য আসলে সাহস লাগে এখানের এক ছাত্র মাসাল একটা জানালার নিয়োগ করছে এই জায়গার ইয়ে মাদ্রাসারই ছাত্র আল্লাহ তোমার এই দানকে কবুল করেন মাসাল আমাদের এই মাদ্রাসার এই মতোয়াল্লি সাহেব টাইসের খরচ দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ মানে এক লক্ষ টাকা দিবেন আল্লাহ ওনাকে মালের মধ্যে বরফ দান করেন ব্যবসা বাণিজ্য আরো বাড়াই ওনার আওলাদদের মধ্যে আল্লাহ আলেম আল্লাহ হিসাবে আল্লাহ পাক তৈরি আল্লাপাক মতো আল্লি সাহেব তো একটা ঘোষণা দিতি তো সভাপতি সাহেবেরও ঘোষণা আসবে এরপর আমরা সবাই মিলে ইনশাল্লাহ দরজা জানালা যা আছে পার্বনা ইনশাল্লাহ সবাই মিলে দিতে একটা একটা দরজা একটা একটা জানালা

সবাই একটু খুশি হইতো দোয়া দিত মত বরাবর থাকলে চলবো কি বলেন আপনারা আগে না যাক অন্তত সমান হইল তো চলে আপনার উপরে কি একমত আছেন তো নাকি ঠান্ডা সবাই জিমে গেছেন সভাপতি সব নিচে আসা তো ঠিক হবে না এখন উপরে না গেলেও সমান সমান থাকলো আল্লাহ খুব তৌফিক দান করেন জানালা কয়টা নয়টা জানালা একটা হয়ে গেছে আর আটটা জানালা একটু ইনশাল্লাহ দ্বিতীয় ব্যক্তি নাম হাজার টাকা আল্লাহ কি নাম ডাক্তার একটা জানালা আর কয়টা আছে সাতটা সাতটা এক ভাই উঠান ইনশাল্লাহ সপ্তম ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে পাঁচ হাজার টাকা একটা জানালা লোকমান বাই তুবা বা ফ্যাশন উনি একটা জানালা আল্লাহ পাক এই দানকে কবুল করেন আল্লাহ পাক নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন সৎকায় জারিয়া হিসাবে কবুল করেন আওলাদের মধ্যে আল্লাহ পাক হাফেজ আলেম আল্লাহ ওয়ালা তৈরি করে দেন আর ছয়টা জানালা একটু ইনশাল্লাহ হিম্মত করি আল্লাহ আল্লাহ মুহাম্মদ আল্লাহ আলী মুহাম্মদ আরো হুজুর এসে বসে রয়েছেন আমাদের হরস্পরী হুজুর এরপরে আল্লামা সাজিদুর রহমান সাহেব যিনি এখন বাংলাদেশের একজন মুরব্বী আলেম মুরব্বীরা তো চলেই গেছেন মুরব্বীদের মধ্যে উনি আছেন উনি যে এইভাবে প্রোগ্রাম নিচ্ছেন এটাও আমাদের প্রতি উনার দয়া অনেক ব্যস্ত মানুষ বেফাকুল মাদারিসের উনি কো চেয়ারম্যান এবং আলহাইয়াতুল উলিয়ারও তিনি কো চেয়ারম্যান নায়েবে আমির

গোলাপ সাহেবের ছেলে মার্শাল্লাহ চারটা জানালা তো হয়েই তো গেছে আর হ্যাঁ আমাদের কবির ভাই দুটা জানালা মার্শাল আলহামদুলিল্লাহ কবির ভাই গাছ তো লাগার নয়টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই একটু আলহামদুলিল্লাহ বলেন না এখন আর জানালা নাই এখন দরজা দিতে হবে জানালা রফিক ভাই একটা দরজা কি বলেন জানালা শেষ তো আর দুইটা দরজা রয়েছে একটু কেউ হিম্মত করলে হবে ইনশাল আমাদের ওই সাইড এর অনেক ব্যবসায়ীরা আছে মাসা দুইটা দরজা শুধু কি কাশেম বাই কাসেম আল্লাহ আল্লাপ ওনার এই মালকে কবুল করেন সকলের মালকে কবুল করেন আল্লাপ উত্তম বদলানু শিব করেন মাশা আল্লাহ আর একটা দরজা শুধু একটা দরজা দশ হাজার টাকা ইনশাল্লাহ শেষ ভাই শেষ ভালোদার সব ভালো তার একটু সাহস করেন এক ভাই ইনশাআল্লাহ সুবহান আল্লাহ অবিহামদিহি সুবহান আল্লাহ আজিম সুবহান আল্লাহ অবিহামদিহি সুবহান আল্লাহ আজিম বয়ান চলবে তো আরো বক্তা আছে আমরা একটু সাহস করি ইনশাল্লাহ হজরত চলে আসছেন কাছাকাছি কাছি আসতেছেন চেহারা দেখলে দেখবেন যে ঠান্ডা হয়ে যাবে কি নুরানি চেহারা হাজার হাজার হাদিস হযরতের মুখস্থ হাজার হাজার কত হাজার হাদিস যে উনার মুখস্থ এত মুখস্থ হাদিস জাননেওয়ালা আলেম দিন খুব কম হয় সাদাসিধা কথা বলেন আল্লাহওয়ালা মানুষ হযরত বয়ান করবেন এবং আমাদের হরসপুরি দামত বারাকাত হজরত আছেন আর এই একটা দরজা শুধু ইনশাল্লাহ একটু হিম্মত করেন কেউ একজনের সাহস করে হাত উঠাই ফেললে আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ মাসা আল্লাহ মাসা কি নাম না শাহিন মিয়া এলাকার মাসা আল্লাহ ওনাকে যা যায় দান করেন আল্লাহ পাক ওনার দানকে কবুল করেন সিমেন্ট বেশিরভাগ তো হয়ে গেছে টাইলস হয়ে গেছে জানালা হয়ে গেছে দরজা হয়ে গেছে কিছু সিমেন্ট একশো বস্তার মত পাঁচ বস্তার দাম আসবে দুই হাজার টাকার মতো না দুই হাজার টাকা পাঁচ বস্তা হোক দুই বস্তা হোক আমরা সবাই কিছু না কিছু শরিক থাকি একবারই যেহেতু আসছি কিছু দিয়ে যাবো কিছু নিয়ে যাব ভালোবাসা দুই দিক থেকে হইলে সেটা হয় ভালোবাসা কিছু কিছু দেওয়া নেওয়া মুকুল ভাই কয় বস্তা বস্তা পাঁচ মাসাল খারাপ তারপর সাহস করে ফেলছে আল্লাহ বর করদের কয়লা ব্যবসায়ী ফেরি গেটের মুকুল ভাই পাঁচ বস্তা আল্লাহ পাকার দানকে কবুল করেন দেখি আরো ইনশাল্লাহ কি নাম সহেল ভাই দুই বস্তা না সহেল ভাই ব্যাগ ব্যাগ ব্যবসায়ী সহেল ভাই গাছটা লাগার মুসলিমের মোট দুই বস্তা দুই বস্তা হোক পাঁচ বস্তা হোক আমি ডাক্তার লেখাও না কিছু কয় বস্তা দুই বস্তা আমি দুই বস্তা গাছ লাগার এরপরে সালাউদ্দিন ভাই কি লেখাইবে পাঁচ বস্তা আমাদের সালাউদ্দিন ভাই পাঁচ বস্তা সভাপতি সাহায্য আলহামদুলিল্লাহ কাশম ভাই না কয় বস্তা মাশাল আল্লাহ জাজা কুমল্লা নাম না ভাইয়া জাকির হোসেন না

এই যে এই শেষ সময়টা একটু একশো বস্তা সিমেন্ট মনে হয় তিরিশ চল্লিশ বস্তা হয়ে গেছে নাদিম না কই নাদিম কই মোবাইলে না আমাদের গাছ তলা কাঠের নাদিম দশ বস্তা সিমেন্ট নাদিম গাছ তলা দশ বস্তা ও কমলার মোড় না না আচ্ছা তাহলে অন্য নাদিম মাস্টার জহির ইব্রাহিম বাই লক্ষীপুর পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ যা যা দান করেন কত এক বস্তা হয় দুই বস্তা দেন না রে ভাই চোখ দুইটা ঠোঁট দুইটা হাত দুইটা পা দুইটা আল্লাহ কম দিছে এরপরে ভাই দুই বস্তা মাশাল আল্লাহ মাওয়ার শিশু হাসপাতালের ইয়াসিন ভাই হ্যাঁ ও মাশাল আল্লাহ আল্লাহ খায় দান করেন এই তো আল্লাহ হইতেছে এই যে মুরব্বী এক বস্তা সিমেন্ট এক হাজার টাকা মাশাল পাঁচ বস্তা মা কি নাম না জামাল ভাই জামাল ভাই পাঁচ বস্তা আল্লাহ দান করেন তো ভালো সাড়া পাইছি আল্লাহ উত্তম থেকে উত্তম বদলা দেন এখন মাদ্রাসার প্রতি মহব্বত লাগবে মাদ্রাসার প্রতি মহব্বত লাগবে যে আমাদের কিছু সহযোগিতা আছে এবং এই আল্লাহ বিপদ আপদ থেকে মুক্ত রাখবেন আরো বলেন ইনশাআল্লাহ এক বস্তা হোক দুই বস্তা হোক যতটুকু হোক কে বস্তা কি নাম না আচ্ছা আচ্ছা লোকমান ভাই তুবা ফ্যাশন দশ বস্তা মাসাল আল্লাহ খায়ের দান করেন কি নাম ফারুক মিয়া কত

হোসেন রকি লক্ষীপুর দশ বস্তা সিমেন্ট মা আলহামদুলিল্লাহ আল্লাহ দেন যা আল্লাহ সকলকে উত্তম বদলা দেন এরপর ইনশাআল্লাহ ওই ব্যবসায় তুমি লেখাও না আমিন তোমার সামনের ধরো লেখাইছে আশপাশ কার কি আছে একটু তস্কিল করলে তো কাজটা সহজ হয় এক বস্তা তো কম পাঁচশো টাকা তো এটা সকাল বেলার নাস্তা কাউসার ফার্নি দশ বস্তা মাশাল ওই যে ইয়ের কাউসার বই না মাশাল আল্লাফাক জাজাই খায় দান করেন মাশাল আর অল্প একটু হিম্মত করে ফেলেন সবাই এক বস্তা এক বস্তা দিলে তো হয়ে যাইতো সুফল মোহাম্মদ সুফল তিন বস্তা মাশাল পরে খুঁজে পাবেননি সবাই ভালোই তো যারা লেখাইছে মাসাল এর পিছনের দিক থেকে কোনো তেমন সারা শব্দ পাইলাম না বরকত সব সামনের নিবে পিছনের থেকে ভাইরা একটু সারা দেন না কিছু বরকত নিয়ে যাইতে হবে তো চাউল আছে বালু আছে জি সুমন মাস্টার সুমন মাস্টার দুই বস্তা সিমেন্ট মাসাল সুমন মেয়া মিয়া পাঁচ বস্তা জি চাউল হইতে পারে জি রবি হোসেন পাঁচ বস্তা আল্লাহ দান করেন এক বস্তা চাউল দুই বস্তা চাউল তালে বেলেমরা খাইলো আপনি কোরআন না পড়েও কোরআনের সব পায়ে গেলেন কত বড় সুযোগ আল্লাহ জাজায় যায় খায়ের দান করেন যারা দান করশ আল্লাহপক সকলের দানকে কবুল করেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন সকল তালে বেলেম আস্সাতে যাকে আল্লাহপক তাক আর জিন্দেগী করেন। করেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের শ্রেষ্ঠ মুরব্বীদের মধ্যে একজন মুরুব্বী আমরা ওনাকে পাইছি এর থেকে বড় সৌভাগ্যের কিছু আমাদের নাই আল্লাহ আল্লাহর অলির আলোচনা আমরা শুনব এবং হযরত যা বলবেন আল্লাহপক যা বলাবেন এই কথাগুলোর উপর আমরা আমাদের জীবন গড়ার চেষ্টা করব আল্লাহ পাক সকলকে তৌফিক দান